গুড মর্নিং বন্ধুরা, আমাদের আর একটি নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আর আজকে আমরা না আমাদের এই বাগান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে বাগানে। আর আমরা সকালবেলা উঠে আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে এখন একটু বানিয়ে নিচ্ছি আমের শরবত। তো আমের শরবত বানানোর আগে আমি আমটাকে পুরি করে নিয়ে এই চাটনিতে ছেঁকে নিয়েছি। তো এটার মধ্যে তারপরে একটু দিয়ে দেবো জলজিরা আর একটুখানি বিট নুন দিয়ে এই শরবতটাকে বানিয়ে নেবো। তো চলুন আপনারাও দেখে নিন আমি এই শরবতটাকে কীভাবে বানাচ্ছি। তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি অলরেডি, আর একটু জলজিরা দিয়ে দেবো, জলজিরাটা একটু বেশি করেই দেবো। আপনারা অনেকেই চাইলে জিরে গুঁড়ো করে দিতে পারেন, তেল জিরেটাকে একটু তেলে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। আমি যেহেতু জলজিরাটাই দিই ওই জন্য আর জিরে গুঁড়ো অ্যাড করি না। আর একটু বিট নুন দিয়ে এটাকে বেশ ভালো করে শরবতটাকে বানিয়ে নিই, তারপরে আমরা খেয়ে নিই। আর এই বিট নুনটা আমাদের বাড়িতে মানে গুঁড়ো করা বিট নুনটা তন্ময় এনেছিল ইয়ে থেকে, জয়সালমীর থেকে। একদম ডেলা ডেলা ছিল নুনটা, আমরা এটাকে বাড়িতে গুঁড়িয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা শরবতটাকে ভালো করে একটু জল দিয়ে শরবতটা করে নিই। তো শরবতে দেবো বলে আমি একটু পুদিনা পাতা ছেড়ে নিচ্ছি, বেশি নেবো না, একটুখানি দিলেই হবে। আর এই শরবতটা যতটা করেছি আমাদের আজকে পুরোটা লাগবে না, কালকে একটুখানি আমরা খেয়ে নেব। কেমন হয়েছে বলো? খুব সুন্দর, দারুণ হয়েছে। এই গরমে সুন্দর, মানে এত সুন্দর শরবত, আপনারাও এটা খাবেন, শরীরের পক্ষে ভালো এই গরমে, যা রোদ এতদিকে। আজ আমাদের বাজার থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। বাজার থেকে এসেই শরবত খেয়ে আমি বসে গেছি সবজি কাটতে। আর আজকে বানাবো তেল কই। তো চলুন আমি তেল কইটা কীভাবে বানাচ্ছি দেখে নিন। আমি কড়াইতে একটুখানি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে মাছটা আমি আগে থাকতেই ভেজে রেখেছিলাম, তো আপনারা ভাবতেই পারেন যে দু পিস কেন মাছ। তো আমি কই মাছ খাই না তন্ময়ের জন্য। আর তার আগে আমি মশলাটাও করে নিয়েছিলাম মিক্সিতে। তো আমি মশলা দিয়েছিলাম হচ্ছে গোটা, আদা, জিরে আর হচ্ছে রসুন দু কোয়া মতন আর একটুখানি গোটা শুকনো লঙ্কা। আর এই গোলমরিচের গুঁড়োটা যে দিলাম এটা বাড়িতেই আমার গুঁড়ানো গোলমরিচ, আর একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম। তো চলুন মশলাটাকে এবার ভালো করে কষিয়ে তার মধ্যে মাছটা আমি দিয়ে দেব, তাহলেই আজকে আমাদের হয়ে যাবে তেল কই। তো মাছটা দিয়ে একটু এটাকে সিম আছে রেখে দেব। তো এই মশলাটা একটুখানি টেনে এলেই আমি নামিয়ে দেবো, এটাতে কোনো রকম কোনো জল দেবো না। তো আমার মাছ তো প্রায় হয়েই গেছে, এই যে আপনারা দেখে বলুন কেমন লাগছে, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমি জানি আপনারা সবাই আমার থেকে ভালোই বানাবেন। রান্নার শেষে স্নান করে আমার লাঞ্চ পাড়া হয়ে গেছে দুজনের, আর তন্ময় ওদিকে পুজোও দিয়ে দিয়েছে। তো চলুন এই যে আজকে আমাদের মেনু, ভাত হচ্ছে আমি সিদ্ধ, ওর মাছ ভাজা, পাট শাক ভাজা, ডাল আর বাটা মাছ দিয়ে পেঁপে পেঁপে ঝিঙে পটল আর ডাটা দিয়ে ঝোল, আর টক ডাল, তেল কই আর। তো চলুন আমরা এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই, একটু বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, ধরে এবার খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেস্ট নিয়ে এখন একটুখানি বেরোচ্ছি। আজকে যেহেতু সানডে একটুখানি আমরা বেরোবো, তো কাছে পিঠেই কোথাও একটুখানি ঘুরে আসি। তো চলুন, আমাকে রেডি হতে বলেছে অনেকক্ষণ আর নিজে ঘুমিয়ে পড়েছে, আর আমি ডাকছি আর ও ঘুমিয়েই যাচ্ছে। তো অনেকটাই বেলা হয়ে গেল আমাদের, তো একটু ঘুরে আসি চলুন। রাস্তায় বেরিয়ে আমাদের ডিসাইড হলো যে আমরা আজকে একটু যাবো চন্দননগর স্ট্যান্ডে, আগে থাকতে ঠিক ছিল না। আর আমরা আজকে জানতাম না যে রামনবমীর র্যালি বেরোবে, এবার অনেকটা চলে আসার পরে দেখছি চারিদিকে রামনবমীর র্যালি বেরিয়েছে, আর রাস্তায় প্রচণ্ড ভিড়, এবার মাঝ রাস্তা থেকে ফিরেও যেতে পারছি না। তো খুব জ্যামে পড়ে গেছিলাম আমরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম জ্যাম কাটিয়ে স্ট্যান্ডে। তো চলুন আমরা স্ট্যান্ডে কেমন মজা করছি আপনারাই দেখে নিন, আজকে খুব মজা করেছি আমরা দুজনে। ও আসার সময় জিটি রোডে বেশ চারিদিকে পুলিশ গার্ড ছিল, তো আমাদের স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, মানে অনেকটা আগে ভিতর থেকে এসেছি। তো স্ট্যান্ডে দেখছিলাম এসেও ওখানেও ঠাকুর বিসর্জন হচ্ছে, বিসর্জন হয়নি, ঠাকুরগুলোকে সব দেখছিলাম যে গঙ্গার পাড়ে এমনি দাঁড় করিয়ে রেখে গেছে। তো বেশ স্ট্যান্ডের পরিবেশটা আজকে খুব সুন্দর, নিরিবিলি ছিল, হালকা ভিড় ছিল, সানডেতে যেমন থাকে ঠিক তেমন নয়, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। আমরা প্রথমে একটুখানি পিছনের দিকটাতে বসেছিলাম, তারপরে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে
সামনের দিকটাতে গেলাম। সামনের দিকটাতে আসার পরে দেখছি যে না, বেশ ভালোই ভিড় হয়েছে, বেশ ভালোই লাগছিল একটু। সবসময় আমার স্ট্যান্ড খুবই ভালো লাগে, তো সময় পেলে আসা হয়, যেহেতু বাড়ির থেকে একটা দূরে খুব বেশি আসা হয় না, তো সুযোগ পেলেই চলে আসি। আর আজকে একদমই জানতাম না যে রাস্তায় বেরিয়ে আমাদেরকে এরকম জ্যামে পড়তে হবে। আমার তো একটু ভয়ই লাগছিলো অত ভিড় হাতটা যেহেতু, তো তন্ময় বলছিল যে কিচ্ছু হবে না, তবুও একটু ভয় পাচ্ছিলাম। তো অবশেষে পৌঁছে গেছি যখন ভালোই লাগছে, তো চলুন একটুখানি আমরা ঘুরি ফিরি। আর আমার এখানে আসলে না, এখানে একটা কুলফি পাওয়া যায়, আমার তো খেতে খুব ভালো লাগে, তো একটুখানি বসবো, কুলফি খাবো। এখানে স্পেশাল কুলফি আর ঘটি গরম, আসলে আমরা এই দুটোই ট্রাই করি। তো চলুন, এই দেখুন ও এখন আমাকে বসিয়ে রেখে যাচ্ছে চা খেতে, তো ও চা খেয়ে আসুক, আমি ততক্ষণ এখানে বসে একটু একা একাই থাকি, কি করা যাবে আর, আমি চা খাই না। তো এই যে ভালোই ভিড় হয়েছে, সবাই দেখছি বেশ সেলফি নিচ্ছে, আর তার মধ্যে ও চা খেয়ে চলে এসছে। তো চলুন আমরা একটুখানি ঘুরে নিই চারপাশটা। আমাদের চারপাশটা ঘোরা হয়ে গেছে, আর এই যে আমরা এখন একটু খেয়ে নেবো ঘটি গরম। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম খাবো খাবো খাবো, তো পেয়ে গেছি এবার ঘটি গরম, তো একটু ঘটি গরম খেয়ে নিই। তো ঘটি গরমটা আমরা এখানেই, বেশ একটা সুন্দর হাট আছে এখানটাতে, বসে খাবো। আর আমি ঘটি গরম খেতে খুব ভালোবাসি, আজকে থেকে নয়, বিগত 10 বছর আগে থাকতে যখন আমরা বেরোতাম তখন আমাদের এইটাই প্রিয় খাবার ছিল, আমরা ঘটি গরমই খেতাম। তখন তো আর এত ও চাকরি করতো না যেহেতু, তো আমরা রেস্টুরেন্টে কখনোই সেইভাবে যেতাম না, এই রাস্তার ধারে ঘটি গরম বাদাম ভাজা এই খেয়েই আমাদের সময় কেটে যেত। আর এই যে বেশ স্ট্যান্ডে ঘুরতে ভালো লাগছে, আজকে ওয়েদারটা এত সুন্দর, আর বেশ ভিড়ভাড়টা ছিল, আমি প্রথম দিকে ভাবছিলাম যে না। আর এই যে আবার পেয়ে গেছি কুলফি, তো চলুন আজকে কুলফিটা আমি ওকে ট্রিট দিচ্ছি আমার জমানো টাকা থেকে। কুলফিটা নিয়ে নিয়েছি, কুলফিটা নিয়ে আমরা খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল সেখানে, কারণ গাড়িটা নিয়ে আমাদেরকে আবার ফিরতে হবে। আর ফেরার সময় আমি ওকে বারবার করে বলেছি ও যেন জিটি রোড না ধরে, আমরা দিল্লি রোড হয়ে যাব। তো চলুন গাড়িটাকে নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাই, বাড়িতেও গিয়ে অনেক কাজ আছে, রাতে খাবার কিছু সেভাবে করার নেই, তবুও দেখতে হবে। আর এই যে এটা হচ্ছে আমার মেকআপ করার জায়গা, ওইখানে আমার অসুবিধা হয় বলে আমি এখানেই মেকআপ করি, আর যাওয়ার সময় সব কিছু ছড়িয়েছি যে রেখে চলে গেছিলো, মনে হয় আমার মতো সবাই করে, আর এগুলো এখন গুছিয়ে রাখি। আর আমরা আজকে বেরিয়ে না এত ফ্যাশাতে পড়েছিলাম, যদি জানতাম এরকমটা হবে রাস্তায় তাহলে অবশ্যই বেরাতাম না। তো এবারেতে আমরা খাওয়া দাওয়া করবো, আমি চেঞ্জ করবো, এখন চেঞ্জ ও আমার চেঞ্জ করা হয়ে গেছে, আমরা একটু এখন বারান্দাতে বসবো কিছুক্ষণ, তারপরে ডিনার করবো। তো চলুন আজকের মতন ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতন টাটা, গুড নাইট, কিছু ভালো।